সমাজে একটা আদর্শ নমুনা হিসেবে নিজেকে উপস্থাপন করতে গেলে অবশ্যই নিজেকে যোগ্য একজন কর্মী হিসেবে, একজন আদর্শ কর্মী হিসেবে গড়ে তুলতে হবে। স্বেচ্ছাচারিতা থেকে মুক্ত হতে হবে। এখন তরুণ বয়স, যুবক বয়স, আমাদের যা খুশি তাই করতে মন চায়। সালাতে গেলাম এক অক্ত, আরেক অক্ত গেলাম না। ভালো কাজ একদিন করলাম, আরেকদিন করলাম না। সংগঠনের কাজে একদিন ভাইরা ডাকলো, একদিন গেলাম, আরেকদিন গেলাম না। এই ধরনের স্বেচ্ছাচারী মনোভাব যেন আমাদের না থাকে, আমাদের যেন একটা ডিসিপ্লিন, একটা অবস্থান থাকে, আমরা যেন সুশৃঙ্খলভাবে আমাদের জীবনটা যাপন করতে পারি, আমরা যেন স্বেচ্ছাচারী না হয়ে যাই। আয় ইনকামের মধ্যে একটা টাকা যেন হারাম না ঢোকে, এই সংকল্প আমাদের মধ্যে রাখতে হবে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ, আম্মা বা'দ, ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। يا ايها الذين امنوا هل ادلكم على تجاره تنجيكم من عذاب اليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله باموالكم وانفسكم ذلك خير لكم ان كنتم تعلمون اهل হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ তাহিরপুর এলাকা কর্তৃক আয়োজিত আজকের এই মহতী মজলিসের সম্মানিত প্রধান অতিথি, উপস্থিত আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় দায়িত্বশীল বৃন্দ, সেই সাথে যুবসংঘ, সোনামণি সহ আরও অঙ্গসংগঠনগুলো যারা দায়িত্বশীল রয়েছেন, সেই সাথে স্থানীয় দায়িত্বশীল যারা রয়েছেন, এবং আমার সামনে যারা উপস্থিত রয়েছেন অত্র এলাকার বিভিন্ন পর্যায়ের আন্দোলন যুবসংঘ এবং সোনামণির দায়িত্বশীল বৃন্দ এবং সুধীমণ্ডলী, প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যার অশেষ সহমতে আজকে আমরা এমন একটি মহতী মজলিসে একত্রিত হতে সক্ষম হয়েছি। আলহামদুলিল্লাহ, দরুদ সালাম বর্ষিত হোক শেষ নবী আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সুপ্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফের 10 এবং 11 নম্বর আয়াতে বলছেন, হে ইমানদারগণ, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলবো না যে ব্যবসা তোমাদেরকে কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে? সে ব্যবসাটা কি? তুমিনুনা বিল্লাহ, তোমরা আল্লাহর প্রতি ইমান আনবে, ওয়া রাসূলিহি, এবং তার রাসূলের প্রতি ইমান আনবে, ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, এবং তোমরা আল্লাহর পথে যুদ্ধ করবে, আল্লাহর পথে তোমরা সংগ্রাম চালাবে তোমাদের জান দ্বারা এবং তোমাদের মাল দ্বারা। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন, আর এই ব্যবসাটাই হচ্ছে তোমাদের জন্য সর্বোত্তম ব্যবসা যদি তোমরা জানতে। প্রিয় উপস্থিতি, বাংলাদেশ আহলে যুব সংঘ 1978 সাল থেকে এই আখেরাতের ব্যবসায়ী, এই দিনের ব্যবসায়ী বানানোর জন্যই সারা বাংলার বুকে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বিগত প্রায় 43টা বছর ধরে। আলহামদুলিল্লাহ, সেই আন্দোলনের ফসল হিসাবে আজকে আপনারা এখানে উপস্থিত। প্রিয় উপস্থিতি, আমি সময় যেহেতু অত্যন্ত সংক্ষেপ, আমি আমাদের কর্মী ভাইদের উদ্দেশ্যে, বিশেষ করে যেহেতু আমি যুবসংঘের দায়িত্বশীল হিসেবে এখানে এসেছি, কর্মী ভাইদের উদ্দেশ্যে সামান্য দুইটা কথা বলেই আমার বক্তব্য শেষ করবো, আমার তৌফিক ইল্লা বিল্লাহ। প্রথম কথা হচ্ছে এই, কর্মী ভাইদের উদ্দেশ্যে আমাদের বক্তব্য হলো, নিজেকে গড়ে তুলুন। সমাজ সংস্কার করতে গেলে, সমাজে একটা আদর্শ নমুনা হিসাবে নিজেকে উপস্থাপন করতে গেলে অবশ্যই নিজেকে যোগ্য একজন কর্মী হিসাবে, একজন আদর্শ কর্মী হিসাবে গড়ে তুলতে হবে। এবং সেই আদর্শ কর্মী হিসাবে গড়ে তোলার জন্য প্রথম যেটা কর্তব্য, যাবতীয় ভালো কাজ, যত ভালো কাজ তত মানে বেশি বেশি করার চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাস্তাবিকুল খায়রাত, তোমরা কল্যাণ কাজের জন্য প্রতিযোগিতা করো। যত ভালো কাজ ইসলামের জন্য, ইসলামে যা কিছু ভালো বলা হয়েছে সেই ভালো কাজগুলো সর্বদা বেশি বেশি করার চেষ্টা করুন, প্রতিযোগিতা করুন। যত বেশি ভালো কাজ করবেন তত বেশি আপনি মানুষের সামনে আদর্শ হিসাবে উপস্থাপিত হতে পারবেন। ভালো কাজগুলো কেমন? জ্ঞান অর্জন করা, ইখলাস, তাকওয়া, এই ধরনের যে গুণগুলো, যে গুণগুলো প্রশংসা কোরআনে করা হয়েছে, হাদিসে করা হয়েছে, এই গুণগুলো অর্জন করার জন্য সাধ্যমতো চেষ্টা করুন। দ্বিতীয় ভালো হওয়ার যে মাধ্যম সেটা হচ্ছে, ভালো কর্মী হিসেবে গড়ে ওঠার যে মাধ্যম, দ্বিতীয় মাধ্যম হচ্ছে যাবতীয় মন্দ যে কাজগুলো রয়েছে সেখান থেকে নিজেকে সবসময় দূরে রাখুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, তোমরা তোমাদের সাধ্যমতো আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, তোমরা তোমাদের সাধ্যমতো আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। আজকে দুনিয়া ফেতনা ফাসাদের দুনিয়া, যখন তখন যে কোনো ধরনের অন্যায়, যে কোনো ধরনের হারাম আমাদেরকে লিপ্ত করতে পারে, আমাদেরকে আক্রমণ করতে পারে, সেখান থেকে আমাদের বাঁচার জন্য সর্বাত্মক চেষ্টা করতে হবে। প্রথমত আমাদের যেটা চেষ্টা করতে হবে, আমাদের চরিত্রকে রক্ষা করার জন্য। আমাদের অনেক ভালো ভালো কর্মী, তারা হয়তো দক্ষ, তারা জ্ঞানে দক্ষ, তারা কাজে দক্ষ,
কিন্তু চারিত্রিক জায়গা থেকে হঠাৎ করে তাদের পদস্খলন হয়ে গেছে। বিশেষ করে অনেক কর্মীদের আমরা দেখেছি এমন যে হারাম রিলেশনশিপের সাথে জড়িয়ে গেছে। আজকে আমাদের সমাজটাই এত নোংরা সমাজ যেখানে চারিদিকে মানে এত বেশি ফেতনা ফাসাদ বা এত বেশি নোংরামির একটা সুযোগ তৈরি রয়েছে, সেখান থেকে আমাদের তরুণদের আমাদের যুবকদের আত্মরক্ষা করাটা খুবই কঠিন একটা ব্যাপার। আর এমন একটা বিষয়, এই জায়গায় যদি পা হড়কে যায় তাহলে আর এখান থেকে ওঠার কোনো সুযোগ থাকে না। এই জন্য অত্যন্ত সাবধান, কোনো অবস্থাতে যেন আমাদের চারিত্রিক পদস্খলন না হয়ে যায়, বিশেষ করে এই নারী জাতির ফেতনায় যেন আমাদেরকে কোনোভাবে আক্রমণ করতে না পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা তাকরাবু জিনা, তোমরা জিনার নিকটবর্তী পর্যন্ত হয় না। জিনা তো দূরের কথা, জিনার নিকটবর্তী পর্যন্ত হয় না। যারা আজকে আমরা তরুণ ভাইরা বিশেষ করে এখানে রয়েছি, আমরা সবাই জানি আজকে আমাদের সামনে বিপদগুলো কেমন। এই বিপদগুলো থেকে রক্ষা করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করতে হবে। দুই নম্বর বিষয় হচ্ছে হারাম হালালের বিষয় নিয়ে সচেতন থাকা। যখনই আমাদের তরুণ ভাইরা পেশাগত জীবনে যাবেন তখনই এই প্রশ্নটা চলে আসে যে আমরা কোন পেশা গ্রহণ করব। অবশ্যই আমাদের পেশাটা যেন হারাম পেশা না হয়, আমাদের আয় ইনকামের মধ্যে একটা টাকা যেন হারাম না ঢোকে, এই সংকল্প আমাদের মধ্যে রাখতে হবে। তিন নম্বর বিষয় হচ্ছে আমাদেরকে অবশ্যই স্বেচ্ছাচারিতা থেকে মুক্ত হতে হবে। এখন তরুণ বয়স, যুবক বয়স, আমাদের যা খুশি তাই করতে মন চায়। সালাতে গেলাম এক অক্ত, আরেক অক্ত গেলাম না। ভালো কাজ একদিন করলাম, আরেকদিন করলাম না। সংগঠনের কাজে একদিন ভাইরা ডাকলো, একদিন গেলাম, আরেকদিন গেলাম না। এই ধরনের স্বেচ্ছাচারী মনোভাব যেন আমাদের না থাকে, আমাদের যেন একটা ডিসিপ্লিনড একটা অবস্থান থাকে, আমরা যেন সুশৃঙ্খলভাবে আমাদের জীবনটা যাপন করতে পারি, আমরা যেন স্বেচ্ছাচারী না হয়ে যাই। এই তিনটা মৌলিক বিষয় আমাদের খেয়াল রাখতে হবে যদি আমরা নিজেদেরকে যোগ্য কর্মী হিসাবে গড়ে তুলতে চাই। দ্বিতীয়ত, দাওয়াতের ময়দানে আমাদের সফল হতে গেলে প্রথম যেটা কাজ, মানুষের সাথে সুন্দর সম্পর্ক রাখা, সুন্দর আচরণ করা। সংগঠন মানে মানুষকে সংগঠিত করা, আর সংগঠিত করতে গেলে আপনাকে অবশ্যই মানুষের সাথে সুসম্পর্ক রাখতে হবে। মানুষের সাথে খারাপ সম্পর্ক রেখে তাদের সাথে খারাপ আচরণ করে আপনি কখনো অগ্রসর হতে পারবেন না। এই জায়গাটাতে আমাদের অনেক ভাই ভুল করে ফেলেন। আমরা যখন দাওয়াতের ময়দানে যাচ্ছি মানুষকে কাফের বলে ফেলছি, মুশরিক বলে ফেলছি, বেদাতি বলে আগেই দূরে ফেলে দিচ্ছি। এই কাজগুলো করা যাবে না ভাই। আগে অবশ্যই তাদের সাথে সুসম্পর্ক রাখতে হবে, কারণ তারাও আমাদের মতনই মুসলমান ভাই, তারাও আমাদের মতোই কালেমা পড়ে মুসলমান হয়েছে। হয়তো কোনো কারণে আমাদের মতো তারা দাওয়াত পায়নি বলে তারা এখনও পদভ্রষ্ট অবস্থায় রয়েছে। তাদের প্রতি আমাদের আন্তরিকতা থাকা দরকার, এমনভাবে যেমনভাবে ধরেন একটা ছোট মানুষ, একটা ছোট বাচ্চা পুকুরের পাশে দাঁড়িয়ে আছে, যে কোনো অবস্থায় সে পুকুরে হয়তো পড়ে ডুবে যাবে। এ অবস্থায় আমি একজন সচেতন মানুষ, আমি নিঃসন্দেহে চেষ্টা করবো ওই ছোটো বাচ্চাটাকে সেখান থেকে বাঁচানোর জন্য, তাই না? আমি কি তার উপর রাগ করবো যে বাচ্চাটা ওখানে কেন গেল? সেটা না চিন্তা করে আমার যেটা চিন্তা হবে বাচ্চাটাকে যেভাবে হোক সেখান থেকে বাঁচিয়ে নিয়ে আসা। ঠিক তেমনভাবেই সমাজের মানুষ যারা পদভ্রষ্ট অবস্থায় রয়েছে তাদের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি হবে সেই রকম, যে তাদেরকে যেন আমরা এই মানে বিপদ থেকে তাদেরকে উদ্ধার করতে পারি। কারণ তারা এমন একটা বিপদে রয়েছে যে বিপদ হচ্ছে সর্বোচ্চ বিপদ। তারা আজকে মৃত্যুবরণ করলে কালকে তারা জাহান্নামে চলে যাবে, এর চেয়ে মহাবিপদ আর হতে পারে না। অতএব আমাদেরকে ত্রাণকর্তার ভূমিকা নিয়ে তাদেরকে রক্ষা করার চেষ্টা করতে হবে। দ্বিতীয়ত, দাওয়াতের ময়দানে আমাদের কৌশলী হতে হবে। নানা ধরনের কৌশল আছে দাওয়াতের ময়দানে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উদউ ইলা সাবিল রব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইদাতিল হাসানা, তুমি মানুষকে আহ্বান করো হিকমত সহকারে এবং উত্তম উপদেশ দিয়ে। নানা ধরনের এখন কৌশল রয়েছে, সেই কৌশলগুলো আমরা অবলম্বন করতে পারি। আলহামদুলিল্লাহ আমি জানি যে তাহেরপুর এলাকার ভাইয়েরা তারা নানা ধরনের এমন কিছু পদক্ষেপ নিয়ে থাকেন যেগুলো নিঃসন্দেহে কার্যকর পদক্ষেপ। তারা আমি শুনেছি যে বইপত্র বিতরণ করেন, তারপরে স্থানীয় যে মানুষগুলো দুরবস্থার মধ্যে রয়েছে সমাজসেবামূলক কার্যক্রমের মাধ্যম দিয়ে তারা মানুষের কাছে দাওয়াত পৌঁছে দিচ্ছেন। বিভিন্ন প্রক্রিয়ায় তারা মানুষকে দাওয়াত পৌঁছে দিচ্ছেন। শুধুমাত্র তালি বৈঠক বা সাপ্তাহিক একটা বৈঠক করে আমি আমার কাজ শেষ করে দিলাম, সমাজের মানুষের সাথে মিশলাম না, সমাজের মানুষের কাছে আমাদের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করলাম না, এটা হতে পারে না। তো আমরা আশা করি বিশেষ করে তাহেরপুর এলাকার ভাইয়েরা এই বিষয়ে সচেতন আছেন। দাওয়াতের ময়দানে আমাদেরকে আরও কৌশলী ভূমিকা পালন করতে হবে। সর্বশেষ আপনাদের সকলের প্রতি আমরা যেটা আহ্বান জানাবো, আহলে সান্দল বাংলাদেশ, বাংলাদেশ আহলে যুব সংঘ 1978 সাল থেকে যে দাওয়াত চালিয়ে যাচ্ছে, যে দাওয়াতি মিশন চালিয়ে যাচ্ছে, সেই মিশনটা হচ্ছে একটা সংস্কার আন্দোলনের মিশন। এই আন্দোলন মানুষকে সংস্কার করতে চায়, মানুষকে কাফের মুশরিক বলে, মানুষকে বিভ্রান্ত বলে, কি বলবো, একটা
সমাজে বিশৃঙ্খলা তৈরি করা, ফেতনা সৃষ্টি করা, এটা কিন্তু আমাদের মৌলিক উদ্দেশ্য নয়। আমাদের মৌলিক উদ্দেশ্য মানুষকে সংস্কার করা। আমাদের এই বিষয়টা যেন সর্বদা মাথায় থাকে। আমরা একটা সংস্কার আন্দোলনের কর্মী। এই সংস্কার আন্দোলনের কর্মী হিসাবে আমাদেরকে মানুষের কাছে দুয়ারে দুয়ারে যেতে হবে, প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে দাওয়াতকে পৌঁছে দিতে হবে। মানুষ দাওয়াত গ্রহণ করলো কি করলো না, এটা আমাদের দেখার বিষয় নয়। আমাদের দায়িত্ব হচ্ছে মানুষের কাছে পৌঁছে দেওয়া। আর এ কারণে বাংলাদেশে আহলে যুব সংঘ এই সেশনের জন্য আমরা যেটা মূল মন্ত্র হিসাবে গ্রহণ করেছি, ওহির আলোয় উদ্ভাসিত হোক বাংলার প্রতিটি ঘর। এই গ্রামের একটা মানুষও যেন এমন না থাকে যার কাছে আমাদের দাওয়াত পৌঁছায়নি। দাওয়াত গ্রহণ করেছে কি করেনি, এটা আমাদের মোটেও দেখার বিষয় নয়। এ বিষয়ে আমি আমার দায়িত্বশীল ভাইদের, কর্মী ভাইদের প্রতি আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে সেই সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করে আজকের মতো বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।